টেস্ট অনেক ভালো সুকর আম না লজ্জি তবে পার্থক্য একটা আই হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা করতে যাচ্ছি একটা ব্লগ আমরা যাব দক্ষিণ বনশ্রী একটা মুড়িঘর তো সেখানে বিভিন্ন প্রকারের ঝালমুড়ি পাওয়া যায় তো আজকে আমরা যাব ওইখানে ঝালমুড়িগুলো টেস্ট করব টেস্ট কেমন এবং প্রাইস কেমন সব কিছু আপনাদেরকে জানাবো তো আমি তো যাচ্ছি আমার সাথে যাচ্ছে আমার ছেলে প্লাস আমার ভাগ্নি আমরা সবাই মিলে যাচ্ছি তো অনেক মজা হবে তো পুরো ভিডিওতে অবশ্যই আমাদের সাথে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি চলে এসেছি শাহী ঝালমুড়ি ঘরে মুড়ি টেস্ট করতে যেমনটা আমি বলেছিলাম ওইটা হচ্ছে বনশ্রী দশতলা মার্কেটের একদম নিচে ছোট একটা শপ তো এখানে আমি চলে এসেছি ঝালমুড়ি টেস্ট করতে তো চলুন দেখা যাক এখানে কী কী ঝালমুড়ি আছে তো এখানে আছে মশলা মুড়ি ডিম মুড়ি কলিজা মুড়ি চিকেন মুড়ি লটপটি মুড়ি কোয়েল স্পেশাল মুড়ি স্পাইসি হাঁস মুড়ি কবুতর মুড়ি পোলাও মুড়ি স্পেশাল শাহি ঝালমুড়ি তো এখান থেকে আমরা চারটা মুড়ি অর্ডার করছি একটা হচ্ছে মশলা মুড়ি কলিজা মুড়ি চিকেন মুড়ি আর লটপটি মুড়ি এই চারটা মুড়ি আমরা অর্ডার করেছি এখন দেখা যাক কেমন টেস্ট অপেক্ষায় বসে আছি যে আমাদের ঝালমুড়ি কখন আসবে কখন আমরা টেস্ট করবো দেখি আশা করি ঝালমুড়িটা অনেক মজার হবে কি বলো অবশ্যই তুমি কিছু বলবে খাবে কিছু বলবে না বললে খেতেও দিব না বলো কি বলবে বলো তুমি ভিউয়ার্সদের বলো আপনারা সবাই কেমন আছেন বলো তো ভিউয়ার্স যে মুড়িগুলো আমরা অর্ডার করেছিলাম এগুলো চলে এসেছে এটা হচ্ছে চিকেন মুড়ি এটা হচ্ছে লটপটি মুড়ি আর এটা হচ্ছে মশলা মুড়ি আর আমাদের হচ্ছে কলিজা মুড়িটা হচ্ছে রেডি হচ্ছে কলিজা মুড়িটা দিচ্ছেন না কলিজা মুড়িটা দেওয়া হচ্ছে তো এগুলো আমরা একটু পর টেস্ট করবো কিন্তু কলিজা মুড়ি ওয়েট করতেছি ওইটা চলে আসছে দেন আমরা সবাই একসাথে টেস্ট করবো তো ভিউয়ার্স আমরা এখন টেস্ট করতে যাচ্ছি লটপটি মুড়িটা দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে টেস্টটা খুবই ভালো তবে আমি একটু ঝালখোর মানুষ তো ঝালটা কম দিয়েছে কিন্তু টেস্টটা ভালো খুব ভালো এখন আমরা ট্রাই করব চিকেন মুড়িটা চিকেন মুড়িটা আসলে লটপটি মুড়ির চেয়ে মশলা একটু কম তারপরও চলে কিন্তু এই পর্যন্ত লটপটি মুড়িটা সবচেয়ে বেশি ভালো লেগেছে হ্যাঁ তো এখন আমি টেস্ট করতে যাচ্ছি মশলা মুড়িটা মশলা মুড়িটা অনেকটা নর্মাল যেরকম আমরা বাইরে ঝাল মুড়ি খাই ঠিক ওরকমই মানে তেমন কোনো ডিফারেন্স নেই তো ভিউয়ার্স আমরা এতক্ষণ সবগুলো ঝালমুড়ি টেস্ট করলাম কলিজা ঝালমুড়িটা আমি অলরেডি মানে টেস্ট করছিলাম আসলে একটা জিনিস বলতে পারবো যে এখানে যতগুলো ঝালমুড়ি খেলাম আমার কাছে সবই সেম মনে হলো মানে কলিজা ঝালমুড়ি আর লটপটি মুড়ির মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নেই এটা কলিজা আছে আর ওটার মধ্যে আপনার মুরগির হাড় তারপর হচ্ছে যে কলিজা আর এটা হচ্ছে যে দুধটা একসাথে মিক্স করার জন্য এবং প্রতিটা ঝালমুড়িতে মশলাগুলো অনেক টেস্টি লেগেছে এখানে আমি আবার এক্সট্রা ঝাল চাইছিলাম এক্সট্রা ঝাল দেওয়া হয়েছে সব কিছু মিলিয়ে ঝালমুড়িগুলো খুবই টেস্ট তবে হ্যাঁ এর মধ্যে পার্থক্য কিছুই খুঁজে পেলাম না আমি তো আপনারা যারা ঝালমুড়ি লাভার আছেন এখানে এসে ঝালমুড়ি খেতে পারেন কম করে ঝালমুড়ির দাম ছিল 70 টাকা আর মশলা মুড়ির দাম ছিল 25 টাকা লটপটি মুড়ির দাম ছিল 50 টাকা এবং চিকেন মুড়ির দাম ছিল 65 টাকা সব মিলিয়ে প্রাইস কিন্তু খুব বেশি না তো আশা করি আপনারা এখানে আসবেন টেস্ট করবেন এটা হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলা ছায়াটুকু মার্কেট যেটা নিচতলাতে এই ছোটো সপ্তাহ বসে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে চলে আসবো আগামী ভিডিওতে আবার নতুন কোনো ব্লগ অথবা রিভিউ সবাই ভালো থাকবেন আর